Hello. হ্যালো কি শুনতে পাচ্ছো কথা হ্যালো আচ্ছা আমার একটু দেরি হয়ে হলো আর কি আছে আমি নেট কানেকশন ছিল না এই কারণে আর কি একটু দেরি হলো তো ওয়াইফাই না থাকার কারণে এটা ওয়েব আমার কাজ করছে না যাই হোক আমি তাহলে ক্লাসটা শুরু করি তোমাদের আজকে এক্সট্রা ক্লাস জানো তোমরা হয়তো এই ক্লাসটা তোমাদের অফ ছিল আর আজকে মজিবুর রহমান সাহেব ক্লাস হবে না এই কারণে স্যার বললেন যে আজকে ক্লাসটা নেওয়ার জন্য এই কারণে আজকে নেওয়া আর কি তো আমরা ইলেকট্রনিক্সের কিছু ফান্ডামেন্টালস পড়ছিলাম আর কি মানে একদম সহজ করে বোঝার জন্য তো এগুলো ছিল বুঝতে কোনো জায়গায় সমস্যা ছিল আচ্ছা এখন যে উনিশ জন এই উনিশ জনের মধ্যে কতজন আসলে প্রেজেন্ট আছে একটু হাত তুলবা যারা প্রেজেন্ট আছে একটু হাত তোলা তো উনিশ জনের মধ্যে দুইজন পাঁচজন বাকি সবাই বাকিরা তোমরা কই তোমার এই যে একজন প্রথম থেকে ডিসে হাত তোলুনি তাসলিন সুলতানা তারপরে মিজবাউর রহমান গ্যালাক্সি ওয়ান নেক্সট মহসিন আক্তার সন্না ভাদুরি সুলাইমান তুহিন তোমরা কই

তো কথা মানে কোশ্চেন যদি কিছু করি তাহলে একটু রেসপন্স করো পারো বা না পারো সেটা ব্যাপার না কিন্তু জাস্ট বলবা এখন যদি মনে করো যে আরেকজন বলবে আমি না বললেও হবে এরকম করলে আসলে কেউই বলবে না তো মানে প্রত্যেকেই রেসপন্স করতে হবে হ্যাঁ তো আমরা ইলেকট্রনিক্স এর একদম বেশি কিছু জিনিস পড়ছিলাম আমাদের কাছে সহজ করে বোঝার জন্য আমরা বলেছিলাম যে আমাদের বোঝার সব থেকে সহজ উপায় যেটা মনে করছে সেটা হলো যে কম্পোনেন্ট গুলা মানে যেগুলো নিয়ে আমরা কাজ করব সেই কম্পোনেন্ট গুলো আসলে কি কাজ করে ইন্ডিভিজুয়াল এর প্রত্যেকের কাজ সম্পর্কে জানা তাদের বিভিন্ন মান সম্পর্কে মানে কিভাবে এটা ডিফাইন্ড হয় এটা এবং সে মানটা মানে তাদের যে ভ্যালু এই ভ্যালু কম বেশি হলে কি হয় এটা সম্পর্কে জানা এই বিষয়গুলো আমাদের মেনলি জানতে হবে এগুলো জানলে পরে আমাদের ইলেকট্রনিক্স একদম সহজ হয়ে যাবে আমাদের কাছে অনেকটা আর তার থেকেও বড় কথা হলো আমাদের যে কোনো কিছু থিওরি থেকে প্র্যাকটিক্যাল সহজ তাই না প্র্যাকটিক্যাল করতে গেলে আমাদের এটা থিওরি থেকে সহজ বলে মনে হয় যেমন প্র্যাকটিক্যালি তোমরা অনেক কিছু পড়ো এগুলো যদি থিওরিতে সরি হ্যাঁ থিওরিতে অনেক কিছু পড়ো এটা যদি প্র্যাকটিক্যালি দেখা যেত তাহলে এই জিনিসগুলো আমাদের কাছে আরো সহজ মনে হতো এবং সেই সহজ মনে করার জন্যই আমাদের প্র্যাকটিক্যাল ল্যাব গুলা তো অনেকটাই সেখানে চেষ্টা করা হয় আর একটু করা দরকার তো আমাদের যাই হোক আমাদের তাহলে এই যে ব্যাটারি সম্পর্কে বলেছিলাম এটা তো হয়ে গেছে রেজিস্টার সম্পর্কে বলা হয়েছিল রেজিস্টারের কালার কোড এটা সম্পর্কে বলা হয়েছে তাই না তো আমাদের যে বলেছিলাম যে বিষয়গুলো কোনটার কাজ কি সেটা সম্পর্কে জানা আমাদের ব্যাটারি কাজ করে কি এটা আমাদের পটেনশিয়াল মানে শক্তি সাপ্লাই দেয় যত বেশি পটেনশিয়াল তত বেশি কাজ করতে পারবে তার মানে তার শক্তি তত বেশি রোধের কথা বলেছিলাম রোধের কাজ হলো কারেন্ট প্রবাহে বাধা দেওয়া যত বেশি বাধা হবে মানে রোধের মান যত বেশি হবে এটা তত বেশি পরিমাণে বাধা দিবে তার মানে হলো তার এখানে তার কারেন্ট ফ্লো তত বাধাপ্রাপ্ত হবে আর কারেন্ট ফ্লো যদি বাধা প্রাপ্ত হয় তাহলে তার বিভবান্তে পটেনশিয়াল বাড়বে মানে পটেনশিয়াল ডিফারেন্সটা বাড়বে বা পটেনশিয়াল ড্রপ বাড়বে এখন এই যে ডিফারেন্স বলছো বা ড্রপ বলছো এটা এখানে যেটা হলো মানে রেজিস্টরের ক্ষেত্রে যেটা ব্যাটারির ক্ষেত্রে কিন্তু একই রকম না ব্যাটারির ক্ষেত্রে যে পটেনশিয়াল ডিফারেন্স সেটা মানে হলো এটা এতখানি শক্তি সাপ্লাই দিতে পারে তাহলে ওখানে পটেনশিয়াল ডিফারেন্স মানে হলো এটা কত বেশি পরিমাণ শক্তি তোমাকে সাপ্লাই দিতে পারে ব্যাটারির ক্ষেত্রে আর রেজিস্টারের ক্ষেত্রে যদি বলা হয় যে পটেন্সিয়াল ডিফারেন্স এটা মূলত পটেন্সিয়াল ড্রপ পটেন্সিয়াল ড্রপ মানে হলো যে দুই প্রান্তে আমাদের বিভাবে কি পরিমাণ পতন হলো মানে এটাতে কারেন্ট ফ্লো কি পরিমাণ বাধা পড়তে হচ্ছে সেটা একটা মেজার বলতে পারো যেমন আমরা যে রোধের যে ইকুয়েশন জানি সেই ইকুয়েশন হলো আই ইকোয়ালস টু ভি ভাই আর তো আরটা যদি পাশে নেওয়া হয় তাহলে পরে আর ইকাল টু ভি ভাই আই তার মানে কারেন্ট প্রবাহ যদি তুমি ইউনিট রাখতে চাও একক কারেন্ট প্রবাহ যদি রাখতে চাও তাহলে আমাদের সরি আমরা এটা ম্যাক্সিমাইজ করি কারেন্ট প্রবাহ যদি আমাদের একক রাখতে হয় তাহলে আমাদের যে পরিমাণ ভোল্টেজ এখানে তোমাকে সাপ্লাই দিতে হবে সেই পরিমাণে হলো আসলে রোদ তাহলে এটা রোদ যদি বেশি হয় তাহলে আমাদের বেশি পরিমাণে ভোল্টেজ সাপ্লাই দিতে হবে তার মানে হলো এখানে বেশি হবে আচ্ছা এগুলো আমাদের হয়েছিল এস এম সম্পর্কে বলেছিলাম যে এস আচ্ছা হাত আর তোলা দরকার নেই কেউ যদি কিছু এখন প্রশ্ন করে তাহলে হাত তুলতে পারো তাছাড়া হাত নামিয়ে ফেলো আচ্ছা এস এম ডি ডিভাইস এর সম্পর্কে আমরা বলেছিলাম এটাতে আমাদের সার্ফেস মাউন্ট রেজিস্টার সার্ভিস মড রেজিস্টারে অনেক কালার কোড হতে পারে মানে এই কোডিং সিস্টেম অনেক রকম হতে পারে তার মধ্যে সব থেকে সহজ যে কোডিং সিস্টেম সেটা হলো ওয়ান জিরো টু বা এরকম থ্রি ডিজিটের কিছু তো এরকম ধরনের কিছু যদি থাকে তাহলে এখানে বোঝায় প্রথম হলো যেভাবে সেভাবে ফার্স্ট ডিজিট সেকেন্ড ডিজিট এরকম হয়ে বসলো আর থার্ড ডিজিটের যে ইয়ারটা এটা হলো আসলে মাল্টিপ্লায়ার মানে হলো এটা টেন এর পাওয়ার আর এটা টোটাল যে ভ্যালুটা হবে টেন এর পাওয়ার করে এটাকে বলা মানে এটা হচ্ছে তার ওম ইয়াতে ইউনিটে রেজিস্টারের ভ্যালুটা দেওয়া তাহলে ওয়ান জিরো টু এই ওয়ান জিরো টু মানে হলো মূলত একশো মানে টেন ইন্টু টেন টু মানে হলো এক হাজার এক হাজার ওহম এটার ভ্যালু তো আমরা তাহলে এটা এগুলো বলেছিলাম আর কি গত ক্লাসে এটা আমাদের কালার কোডিং সিস্টেমটাও কলার হয়ে গেছিল আমরা তারপরে এটা বলেছিলাম ফিজিক্যালি আমরা এরকম ধরনের রেজিস্টার গুলো দেখতে পাই আমাদের যে আগে যেটা বলেছিলাম যে পাঁচ ব্যান্ড ছয় ব্যান্ড চার ব্যান্ড এরকম অনেক ধরনের রেজিস্টারের কথা বলেছিলাম তো আমরা ফিজিক্যালি যে রেজিস্টার গুলো দেখবো ল্যাবে আমাদের মূলত রেজিস্টার হলে পরে যেটাকে হবে সেটা হলো আমাদের এরকম ধরনের দেখাবে এই চার ব্যান্ডের মধ্যে আমরা দিক থেকে ব্যান্ড শুরু করব ব্যান্ড শুরু করার নিয়ম হলো আমাদের আহ সোনালি বা রুপালি এই ধরনের যে কালার গুলো আমরা সচরাচর বাজারে এগুলোই পাই এবং আমাদের ল্যাবে এগুলোই থাকবে তো সোনালি যে ব্যান্ডটা এটাকে আমরা হাতে ডানে রাখবো হাতের ডানে রেখে তাহলে এটা হচ্ছে ফার্স্ট ব্যান্ড ব্যান্ড এটা এটা সেকেন্ড থার্ড ব্যান্ড বা টলারেন্স ব্যান্ড মাল্টিপ্লায়ার ব্যান্ড আর এটা হচ্ছে আমাদের সব লাস্ট একটা টলারেন্স ব্যান্ড ফার্স্ট ব্যান্ড সেকেন্ড ব্যান্ড মাল্টিপ্লায়ার ব্যান্ড আর টলারেন্স ব্যান্ড টলারেন্স ব্যান্ড হাতে সবসময় ডানে থাকে এবং এটা চিনার উপায় হলো আমাদের এই টলারেন্স ব্যান্ডটা সবসময়তে এই যে এই ব্যান্ডগুলো যে দূরত্ব একটা থেকে আর তার থেকে একটু বেশি দূরে থাকবে তবে এটা অনেক সময় মেনটেন করা ওভাবে কন্ট্রোল করা একটু কঠিন আর কি দেখো এখানে মোটামুটি চেষ্টা করা হয়েছে এটা একটু দূরে আছে এগুলো থেকে এটা থেকে একটু দূরে বলে মনে হচ্ছে আমাদের এখানেও একটু দূরে বলে মনে হচ্ছে কিন্তু এটাতে আমাদের অনেকখানি কাছাকাছি চলে আসে কিন্তু আমাদের ওভারঅল বুঝতে হবে যে এই এটা মানে টলারেন্স ব্যান্ড এটা অন্যান্য ব্যান্ড থেকে যে সেপারেশন তার থেকে এই টলারেন্স ব্যান্ডের সেপারেশনটা একটু বেশি হবে এটা একটা চিনের উপায় আর আমরা সচরাচর যেগুলো বাজারে ব্যবহার করি এটা সাধারণ মানে সাধারণত এই সোনালী কালারই হয় তাহলে সোনালি কালারটাই আমাদের টলারেন্স ব্যান্ড ধরে নিয়ে আমাদের হিসাবটা করবো আর কি আচ্ছা তোমাদের পার্টিসিপেন্ট কি একুশ জনই ছিল আগের ক্লাসে জি স্যার স্টুডেন্ট কি একুশ জনই ছিল কত সুজন আর কি একুশ জন বিশ জন ছিল আচ্ছা যাই হোক কিছু তো আর নেই আমাদের তারপরে ক্যাপাসিটরের কথা আমরা বলছিলাম ক্যাপাসিটরটা কি ছিল যে আমাদের শক্তি সঞ্চয় করে রাখে মানে ইলেকট্রিক ফিল্ড হিসাবে শক্তি সঞ্চয় করে রাখে ইলেকট্রিক ফিল্ড কেন কারণ আমরা যখন ক্যাপাসিটরে যখন চার্জ সাপ্লাই দিই আমরা জানি যে এটা দুইটা প্লেট থাকে দুইটা প্লেটের একটা হচ্ছে নেগেটিভ একটা ইলেকট্রিক ফিল্ড হয় এবং সেভাবে এটা শক্তি সঞ্চয় করে রাখে এটা সম্পর্কে আমরা জানি আমাদের শুধু প্র্যাকটিক্যালি এটা দেখতে কেমন হয় এটা এগুলো সম্পর্কে তো জানা তো দেখো এটা যে সিম্বল যেটা হয় সে সিম্বলটা এরকম ধরনের টার্ন যেটা পরস্পর যদি থাকে সমান সমান তাহলে এটা বোঝায় এটা একটা ক্যাপাসিটার এবং সেটা নন পোলার ক্যাপাসিটর নন পোলার মানে হলে এর কোনো পোলারিটি নাই এটা নেগেটিভ পজিটিভ নাই এটা তুমি যেভাবে লাগাও এটা কাজ করবে কোনো সমস্যা হবে না তারপরে যেটা আছে সেটা হলো যে এই এই জিনিসটা এটা হচ্ছে মূলত একটা ক্যাপাসিটি একটা 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 প্লেট 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 দেখো এরকম এরকম ভাবে ভাবে একদম লাইন আর বাকি এই বাঁকানো দিয়েছে মানে হলো এটার পোলারিটি আছে এটা উল্টাপাল্টা লাগালে কাজ করবে না এটা যে কোনো ভাবে লাগালে হবে না এটাকে যেটা নেগেটিভ এই যে এই যে বাঁকা যে প্রান্তটা এটা সাধারণত নেগেটিভ প্রান্ত হয় এটা মানুষ এরকম ভাবে অ্যারো দিয়ে রাখে অনেকটা তো এটা হলো আমাদের মূলত যে প্রান্তটা বাঁকা হয় এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত আর যেটা স্ট্রেট লাইন থাকে সেটা পজিটিভ হয় তো নেগেটিভকে অবশ্যই নেগেটিভের সাথে লাগাতে হবে পজিটিভকে অবশ্যই পজিটিভের সাথে লাগাতে হবে তাছাড়া এটা কাজ করবে না প্রথমে কাজ করতে পারে সার্কিটে প্রথমে কাজ করতে পারে তবে অল্প কিছু সময় পরে এই ক্যাপাসিটিটা তখন ব্লাস্ট হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্র্যাকটিক্যাল করতে যে থার্ড ইয়ার ল্যাবে দেখবে অনেক সময়তেই বন্ধুরা এটা করবে ভুল ভাল করবে এবং ভুল ভাল করে পট করে একটা সাউন্ড হলো দেখবে যে একটা গন্ধ বের হচ্ছে কি হলো ক্যাপাসিটি ব্লাস্ট হয়ে গেছে তো এই কারণটা হলো মূলত এই যে ওই পোলারিটিটা তারা চিনতে ভুল করে এবং পাল্টা করে লাগাই তখন এই ঝামেলাটা হয় আর আরেকটা হলো আমাদের যে এরকম ধরনের সিম্বল যদি থাকে একটা স্ট্রেট লাইন তারপরে এরকম অ্যারো এটা হচ্ছে মূলত অ্যারো যেখানে থাকে সেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল কিছু বোঝায় তাহলে এটা হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল ক্যাপাসিটর যেটা ক্যাপাসিটর ভ্যালুটা মানে ক্যাপাসিটেন্স এটা ভ্যারি করে একদম জিরো থেকে এটার ম্যাক্সিমাম যে ভ্যালু পর্যন্ত সাপোর্ট করে সেই পর্যন্ত দুটি বলা যায় এটা একশো ন্যানো ফেরাড তাহলে এটা জিরো থেকে একশো ন্যানো এর মধ্যে যে কোনো ভ্যালু এটাতে সাপোর্ট করতে পারে আর তারপরে হলো এরকম ধরনের ক্যাপাসিটর আছে দেখো এটা ভ্যারিয়েবল ক্যাপাসিটর কিন্তু এরকম ভাবে একটা ক্যাপাসিটরের সাথে আর একটা ক্যাপাসিটর একটা অ্যারো ডটেড লাইন যেরকম ভাবে সংযোগ বোঝানো হচ্ছে এটা মূলত গ্যাং ক্যাপাসিটর বোঝায় গ্যাং বলতে আমরা কি বুঝি গ্যাং বলতে কি বুঝি আমরা একজন বলো কেউ পারবো না গ্যাং বলতে কি বুঝি হ্যাঁ কেউ বলতে যাচ্ছে বলো সমস্যা নাই তো আর ভয়ের কিছু নাই আমরাই তো কোনো কোনো সমস্যা সমস্যা ভয়ের গ্রুপ গ্রুপ মানে কোন একটা কাজ করতে চায় আর কি একটা গ্রুপ এইতো তো তো এখানে গ্যাং ক্যাপাসিটার মানে হলো তাহলে ক্যাপাসিটি গ্রুপ আমরা কতগুলো ক্যাপাসিটার পাবো সেই ক্যাপাসিটি গুলো গ্রুপ আকারে থাকবে আর কি এটাই বলতে চাই আসলে গ্যাং গ্যাং ক্যাপাসিটার আচ্ছা তো আমাদের এই ক্যাপাসিটরের যে এতগুলো ক্লাসিফিকেশন আমরা দেখলাম এটা যদি আমরা ফিজিক্যাল দেখতে চাই তাহলে কেমন হবে আমাদের যে প্রথম যে ক্যাপাসিটরটা বললাম নন পোলার ক্যাপাসিটর নন পোলার ক্যাপাসিটর হচ্ছে এই যে এরকম ভাবে যে মশুরের ডানার মতো যেটা দেখাচ্ছে এটা তারপরে এই যে এই জিনিসটা এগুলো হচ্ছে এই তিনটাই নিচে যে তিনটা আমরা দেখালাম এই পর্যন্ত এটা হচ্ছে মূলত নন পোলার ক্যাপাসিটর এটা কোনো পোলারিটি নাই দেখো এখানে এখানেও কোনো নেগেটিভ পজিটিভ কোনো ইন্ডিকেশন নাই এটা উল্টা পাল্টা যে কোনো ভাবে লাগালেই চলবে এগুলোকে বলা হয় নন পোলার ক্যাপাসিটর তো এগুলোর কাজ কি এটা শক্তি সঞ্চয় করে রাখে এখানে যতগুলো ক্যাপাসিটার দেখছে সবগুলোই শক্তি সঞ্চয় করে রাখে তারপরে এটা কারেন্ট ফ্লোয়ে বাধা দেয় আবার কারেন্ট ফ্লো বাধা দেয় না দুই রকমই হয় যদি কারেন্ট ফ্লো এটা যদি মানে কারেন্ট যদি ফ্রিকোয়েন্সি থাকে তাহলে এখানে বাধা দিবে কারেন্ট ফ্লো যদি ফ্রিকোয়েন্সি না থাকে তাহলে বাধা আরেক রকম হবে বাধাটা চেঞ্জ হয় আর কি মূলত এটাকে আমরা রিয়াক্টেন্স বলি কথাটা আর আরেকটা হলো এরপরে যেটা বলেছিলাম যে পোলার ক্যাপাসিটর পোলার ক্যাপাসিটর যে বাম দিকে যে রকম দেখছে যে কালো রঙের এটা এটা হচ্ছে মূলত ক্যাপাসিটর এখানে এই যে একদম বাম সাইড দেখো এটা মাইনাস মাইনাসের একটা চিহ্ন দেওয়া আছে একটা দাগের মধ্যে মাইনাস লেখা আছে এটা হচ্ছে মূলত মাইনাস টার্মিনাল আর যেটাতে কিছু লিখা নেই সেটা হচ্ছে প্লাস টার্মিনাল এটা হচ্ছে পোলার ক্যাপাসিটর এটা এই ধরনের গুলো সাধারণত সবগুলোই পোলার ক্যাপাসিটর হয় তাহলে এরকমই সিলিন্ড্রিক্যাল একটা ক্যাপাসিটর দেখো এই যে এখানে এটাও একটা পোলার ক্যাপাসিটর তারপরে এই যে এরকম ভাবে এসএমডি ডিভাইস ক্যাপাসিটর এগুলোরও একটা একটা এরকম ভাবে ইন্ডিকেশন দেওয়া আছে এদিকে কিছু ইন্ডিকেশন নাই এটাতে আছে তাহলে এগুলো আমাদের পোলার ক্যাপাসিটর বোঝাচ্ছে এটা উল্টাপাল্টা লাগালে কাজ করবে না প্রথমে অল্প কিছু সময় ধরে কাজ করতে পারে হতে পারে এক মিনিট দুই মিনিট কাজ করবে তারপরে এটা ব্লাস্ট করবে বলো

পোলারিটি মানে হচ্ছে আমাদের নেগেটিভ টার্মিনাল এটা এটা পোলার ক্যাপাসিটর এটা উল্টো পাল্টা লাগালো হবে না একই রকম ভাবে ডানে যে একটা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর এটাও একটা পোলার ক্যাপাসিটর এটা আমাদের পোলারিটি আছে এবং এটাতে বাম দিকে এটা অনেকটা এই যে ডান দিকে যে টার্মিনালটা এটা দেখো সাদা কালারের একটা মতো মনে হচ্ছে আর কি এটা মানে একদম ভিউটা এমন হয়েছে যে ওই চিহ্নটা দেখা যাচ্ছে না কিন্তু এখানে একটা ইন্ডিকেশন আছে নেগেটিভ পজিটিভ একটা ইন্ডিকেশন এখানে আছে তারপরে গ্যাং ক্যাপাসিটার যেটা এখানে বলছিলাম সেই গ্যাং ক্যাপাসিটার হলো মূলত এই যে এটা একসাথে অনেকগুলো ক্যাপাসিটার কোন একটা কম্বিনেশনে এখানে থাকে এটাকে বলা হয় গ্যাং ক্যাপাসিটার সাধারণত ভাবে এটা প্যারালাল কম্বিনেশন কম্বিনেশনে থাকে আমরা কি জানি যে প্যারালাল কম্বিনেশনে যদি ক্যাপাসিটার থাকে তাহলে এর ক্যাপাসিট্যান্স বাড়ে আর যদি সিরিজে থাকে তাহলে ক্যাপাসিট্যান্স কমে তাই না এটা আমরা জানি রেজিস্টর ক্ষেত্রে উল্টা ক্যাপাসিটর এর ক্ষেত্রে উল্টা তো যাই হোক আমাদের এই ক্যাপাসিটার জন্য যদি বলি তাহলে এটা একটা গ্যাং ক্যাপাসিটর এবং সেটা প্যারালালি থাকে তো যে জিনিসটা হয় সেটা হলো যে গ্যাং ক্যাপাসিটরের কাজটা কি গ্যাং ক্যাপাসিটরের কাজ হলো মূলত টিউনিং ক্যাপাসিটার বলা যায় এটাকে এটা আমরা যে রেডিও টিভি এগুলো বিভিন্ন চ্যানেল টিউন করি না এই চ্যানেল টিউনিং এর যে কাজটা এই কাজটা করা হয় এই গ্যাং ক্যাপাসিটার দিয়ে অথবা ট্রান্সমিটার বলা হয় অনেকে প্রজেক্ট বানাতে পারো কেউ কি ইলেকট্রনিক্স এর প্রজেক্ট বানিয়েছে ট্রান্সমিটার এরকম ধরনের ওয়াকি টকি তো যাই হোক অনেকে এরকম ধরনের ইলেকট্রনিক্স এর আগ্রহ যাদের থাকে তারা বিষয়টা জানতে পারো তো অকিটকি যে জিনিসটা পুলিশের হাতে দেখো যে মানে কোনো ধরনের ডাটা ছাড়াই কানেকশন ছাড়াই তারা কথা বলতে থাকে এবং তারা যতজন আশেপাশে থাকে সবাই জিনিসটা শোনে এই জিনিসটা হলো মূলত এক ধরনের ট্রান্সমিটার যেটাকে ওদের ভাষায় সংখ্যা অকিটকি বলা হয় তো এই ট্রান্সমিটারের যে কাজটা মানে কোন ফ্রিকোয়েন্সিতে আমি আমার কথা ব্রডকাস্ট করব এই জিনিসটা এই ক্যাপাসিটি দিয়ে সিলেক্ট করা যায় এই যে যেটা আমরা গ্যাং ক্যাপাসিটি বলছি এই গ্যাং ক্যাপাসিটি দিয়ে এই জিনিসটা আমরা কন্ট্রোল করতে পারি এটা যদি আমরা ঘোরাই তাহলে এটা ক্যাপাসিটেন্স চেঞ্জ হবে এই ক্যাপাসিটেন্স চেঞ্জ হওয়ার কারণে এটার যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি সার্কিটে সেটা চেঞ্জ হবে এগুলো নিয়ে আমরা ডিটেইলস কথা বলবো সামনে তো সেখানে ওই ক্যাপাসিটরের ভ্যালুটা এটা চেঞ্জ করে আমরা বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে আমাদের কথা ট্রান্সমিট করতে পারি তো এরকমই এখানে যেরকম দেখছো এটা একটা গ্যাং ক্যাপাসিটর এই গ্যাং এর মতোই আরেকটা ক্রিমার ক্যাপাসিটর বলা হয় এটাও একটা গ্যাং ক্যাপাসিটর তবে এটারই ছোট ভার্সন মিনি ভার্সন হচ্ছে এটা এখন এটা কিভাবে কাজ করে মানে এটা কাজ করা দেখানোর জন্য আমাদের ক্যামেরাটা অন করতে হবে তোমরা একটু হোল্ড করো আমি আমার ওয়াইফাই কানেকশন টাভ করি আমার নেট কানেকশন আসছে সম্ভবত আমি এটা তাহলে দেখাতে পারবো আর কি এক মিনিট তোমরা কি এখন স্ক্রিন দেখতে পাচ্ছ আমাকে দেখতে পাচ্ছ আচ্ছা তো এখানে দেখো এই যে আমি দুইটা খাতা দেখাচ্ছি এটা হলো মূলত একটা মনে করে ক্যাপাসিটরের প্লেট এটা একটা ক্যাপাসিটরের প্লেট তো আমরা যদি ক্যাপাসিটরে আমরা জানি যে এটা যদি একটা এরকম ভাবে রাখা হয় এটা তো আমরা বুঝতে কি কিনা মানে পাশাপাশি রাখছি মাঝে সেপারেশন আছে তো এইভাবে যদি রাখা হয় এটাকে আমরা বলি প্যারালাল প্লেট ক্যাপাসিটর তাই না তো প্যারালাল প্লেট ক্যাপাসিটর যে ক্যাপাসিটেন্স সেটা আমরা জানি যে এটার ভ্যালু হয় এপসাইলন নট এ বাই ডি ক্যাপাসিটর মানে এই যে ক্যাপাসিটর যে ভ্যালুটা এটা হচ্ছে মূলত এপসাইলন নট এ বাই ডি তো এই এটা কি এটা হলো মূলত এটার সারফেস এরিয়া তাই না তাই তো তোমরা জানো নাকি এ হলো এই ক্যাপাসিটরের প্লেটের সারফেস এরিয়া ডি হচ্ছে এটার মধ্যে কার যে এটা আর এপসাইলন হচ্ছে মাঝের যে ভ্যালু ইয় মানে যে মিডিয়ামটা আছে সেই মিডিয়ামে পারমিটিভিটি তো আমরা যে ভ্যালুটা জানি এখন বিষয় হলো যে এটা কি আসলে কি এটা এরিয়া আমরা যদি এভাবে রাখি তাহলে যে এ হবে আমরা যদি এভাবে রাখি তাহলে কি একই এ হবে তোমাদের কি মনে হয় বুঝতে পারলাম কি আমরা যে এরিয়ার কথা বলছি আমাদের ক্যাপাসিটরের এরিয়া নট এ বাই ডি এটা হচ্ছে আমাদের এরিয়া আমরা যদি একদম এরকম ভাবে একটার উপর আর একটা পাশাপাশি যদি রাখি কোনো ধরনের ইয়া ছাড়াই দেখো আমাদের এখানে একদম সমান সমানে আছে এখন যে পরিমাণ এরিয়া সাইজের পেজের এরিয়া আর কি আর আমরা এভাবে রাখি একদম দেখো অরিয়েন্টেশন আমরা চেঞ্জ করে ফেলেছি তাহলে যে এরিয়া দুই ক্ষেত্রে আমাদের ক্যাপাসিটরের এরিয়া এই হবে না আলাদা হবে তোমাদের কি মনে হয় কথা বলো ইন্ডিভিজুয়ালি সবাইকে বলতে হবে এরিয়া তো চেঞ্জ হওয়ার কথা না চেঞ্জ হওয়ার কথা না না অবশ্যই চেঞ্জ হবে অবশ্যই চেঞ্জ হবে কারণ হলো আমাদের এই এরিয়াটা হলো মূলত ওভারল্যাপিং এরিয়া আমরা যেটা আমরা এখন পর্যন্ত যেটা ভুল জানি মানে আমাদের হয়তো কনফিউশন থাকতেই পারে তো এই এরিয়াটা আসলে আমরা যে এরিয়া মনে করি সেই এরিয়াটা আসলে ওভারল্যাপিং এরিয়া দেখো দুইটা প্লেট আমরা এখানে যেটা দেখেছি সেটা যে ডি ডি শেপের একটা প্লেট মানে কতগুলো প্লেট এরকম পাশাপাশি সাজানো আছে নিচেটা এরকম ভাবে একটা প্লেট তো এই ডিসেপ প্লেট যখন আমরা এরকম ভাবে আছে দেখো এটা একটা এরকম ধরনের ডি না একটা একটা এই হলো সাথে লাগানো আছে তুমি যখন এই স্ক্রুটা ঘোরাবা মানে যখন ঘোরাবা এই সময় এই প্লেটগুলো ওর সাথে সাথে ঘুরবে এটা ঘুরতে ঘুরতে একসময় এটা যখন এটা বামে চলে আসলো তখন দেখো এরকম ধরনের একটা অবস্থা হবে যে এই যে রেক্টেঙ্গুলার প্লেট ছিল সেটার নিচে আর এই যে এই যে ডিসেপে যে পেট গুলো ছিল এটা সম্পূর্ণটাই এবার বাইরে চলে গেল এটা যদি আরো আরো আস্তে আস্তে যদি ঘোরাও তাহলে হয়তো কোনো সময় যে পেট ওর যে গ্যাপ ছিল ওই গ্যাপের মধ্যে ঢুকবে এবং আস্তে আস্তে এইটুকু ওভারল্যাপ হবে আরো যদি এরকম ভাবে ঘোরানো হয় ডান দিকে তাহলে এটা হয়তো আরো ভিতরে ঢুকবে এবং এটুকু ওভারল্যাপিং হবে তো আমাদের যেটুকু এরিয়া ওভারল্যাপ হচ্ছে একটার সাথে আর একটা এইটুকু হলো আমাদের ক্যাপাসিটরের যে প্যারালার প্লেট ক্যাপাসিটরের যে এরিয়া আমরা কনসিডার করি ওই এরিয়াটাই হচ্ছে মূলত এই এরিয়াটা তাহলে আমাদের ওভারল্যাপিং এরিয়া যতখানি এই ওভারল্যাপিং এরিয়াটাই হলো আমাদের ক্যাপাসিটরের মানে আমাদের এরিয়া আর কি আমাদের বাকি এরিয়াটা আমাদের কাজে আসবে না এটা চার্জের মানে স্টোর করার জন্য আর কি হলো তাহলে আমরা যদি এরিয়া চেঞ্জ করি আমরা এরিয়া চেঞ্জ করতে পারবো কিভাবে আমাদের ওভারল্যাপিং এরিয়াটা চেঞ্জ করতে হবে আমরা তো প্লেট কেটে ফেলবো না আমাদের প্লেট একই রকম থাকবে কিন্তু প্লেটের ওভারল্যাপিং এরিয়াটা আমরা চেঞ্জ করতে পারি কিভাবে এই যে শ্যাপটা যদি ঘোরাও তাহলে এই জিনিসগুলা এই এই প্লেট গুলোর মধ্যে ঢুকবে এবং প্লেটের মধ্যে ঢোকার সাথে সাথে এটার ওভারল্যাপিং এরিয়া চেঞ্জ হবে এখানে ওভারল্যাপিং এরিয়া জিরো তাহলে এটা ক্যাপাসিটেন্স হবে মিনিমাম বা জিরো এর কাছাকাছি একদম জিরো না কারণ এটার মধ্যে কিছুটা ক্যাপাসিটেন্স তুমি পাবা একদম স্ট্রেট লাইন এটার সাথে ইয়া করার জন্য কিন্তু মূলত এটার ক্যাপাসিটেন্স হবে মিনিমাম এটা ইন্টারমিডিয়েট একটা ক্যাপাসিটার থাকবে কারণ এটা মাঝামাঝি পর্যায়ের ওভারল্যাপিং আছে আর ওভারল্যাপিং সব থেকে বেশি হবে যখন সম্পূর্ণ ডিসপ্লে এই এই রেক্টেঙ্গুলার এরিয়া শেপ মধ্যে এটা ঢুকে যাবে ওই সময় ওভারল্যাপিংটা ম্যাক্সিমাম হবে এবং ক্যাপাসিটেন্স তখন ম্যাক্সিমাম হবে তাহলে ক্যাপাসিটেন্স একদম মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত যে কোনো ভ্যালু আমরা শিফট করতে পারি এই কাজগুলো করতে পারে কিভাবে এই যে এটা এবং আমি যে দুইটা জিনিস দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের গ্যাঙ্গ ক্যাপাসিটার এগুলো সাহায্যে এবং এটাও একটা গ্যাং ক্যাপাসিটার এগুলো সাহায্যে বুঝছো এই ধরনের জিনিসপত্র তোমরা রেডিও ট্রান্সমিটার এগুলো এগুলো জিনিসে দেখবা তো এটা হলো আমাদের গ্যাং ক্যাপাসিটার এক ধরনের ক্যাপাসিটার আর কি মূলত অনেকগুলো ক্যাপাসিটর পরস্পর প্যারাল কম্বিনেশন ভাবে থাকে যাতে করে তার ক্যাপাসিটেন্সটা অনেক বেশি হয় এবং একই সাথে এটা ভ্যারিয়েবল কারণ ওটা আমরা টিউন করা দরকার হয় যাতে করে আমাদের আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি ক্যাচ করতে পারি অথবা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে আমাদের সিগনাল ট্রান্সমিট করতে পারি এই আর কি আর আর কি বলেছিলাম কাজ ক্যাপাসিটি আর কাজ হলো আমাদের এটা এরাজিস্টোর করা আর কাজ হলো এটা ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট একটা রেজিস্টার ফ্রিকোয়েন্সি যখন জিরো তাহলে এটার রেজিস্টেন্সটা ম্যাক্সিমাম ফ্রিকুয়েন্সি যখন বাড়বে এটা রেজিস্টেন্স কমবে অনেক হাই ফ্রিকুয়েন্সি এটা রেজিস্টেন্স অনেক কম বা শর্ট সার্কিট এর মধ্যে কাজ করবে কিন্তু রেজিস্টেন্স যখন কম তখন এটা ম্যাক্সিমাম রেজিস্টেন্স তোমাকে দিবে দিবে কম হলে ম্যাক্সিমাম আর আরেকটা হলো যে আমাদের যে ফেজ ফেজ রিলেশনশিপ যেটা কারেন্ট আর ভোল্টেজে ফেজ রিলেশনশিপ থাকে এসি কারেন্টে আমরা সেই এসি কারেন্টে ফেজ রিলেশনশিপ আমরা এটা থেকে চেঞ্জ করতে পারি তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো এসি সার্কিট হেনা এল আর সি আর এরকম ধরনের ক্যাপাসিটর মানে সার্কিট তোমরা পড়েছো তো ওখানে যে ফেজ রিলেশনশিপ ছিল টাইমিং কনস্ট্যান্ট ছিল এগুলো সবগুলো আমরা এই ক্যাপাসিটরের ভ্যালু দিয়ে চেঞ্জ করতে পারি আর কি এগুলো আমাদের মূলত ক্যাপাসিটরের কাজ তো আমাদের মূল বিষয় হলো ক্যাপাসিটরস এনার্জি স্টোর করে ফ্রিকোয়েন্সি উপর ডিপেন্ড করে এটা রেজিস্ট্যান্স শো করে আর কি কাজ করে এটা আমাদের যদি বেশি আমাদের ক্যাপাসিটর মানে এই যে ক্যাপাসিটরের ভ্যালুটা এটা যদি বেশি হয় এটা বেশি পরিমাণে চার্জ স্টোর করবে আচ্ছা এখন তাহলে বিষয় হলো এটা যদি চার্জ স্টোর করে তাহলে এটা এক ধরনের ব্যাটারির মতো কাজ করতেই পারে তাই না দেখো ব্যাটারি আমাদের কি করে আমাদের সাপ্লাই দেয় তো এই যদি আমাদের আমাদের চার্জ স্টোর করে তাহলে এটা অল্প সময়ের জন্য অনেকটা কাজ করবে আর কি এবং সেটা করে আমরা সার্কিট এটা কাজ করে দেখবো তো এটা ক্যাপাসিটি ভ্যালু যদি অনেক বেশি হয় তাহলে এটা অনেক বেশি পরিমাণ চার্জ ধরে রাখতে পারবে তার মানে চার্জটা অনেক বেশি সময় ধরে তোমাকে সাপ্লাই দিতে পারবে এখন ভ্যালুগুলো দেখে দেখি আমরা ক্যাপাসিটার যে ভ্যালু এটা তুমি যদি খেয়াল করো এখানে কি লেখা আছে এক হাজার মিউয়েফ মানে কি হাজার মাইক্রোফের ক্যাপাসিটর এবং তার সাথে কি বোঝাচ্ছে এখানে এক হাজার এটা মানে আমরা জানি যে মাইক্রোফের ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স হচ্ছে এটা আর এই ফিফটি ভোল্ট মানে হলো এটার ম্যাক্সিমাম অপারেটিং ভোল্টেজ এখানে যে ভোল্টেজ গুলো দেওয়া থাকে এটা মানে হলো এটা ম্যাক্সিমাম অপারেটিং ভোল্টেজ তার মানে হলো তুমি ম্যাক্সিমাম ওই ভোল্ট পর্যন্ত সাপ্লাই দিতে পারবা এর থেকে বেশি দিলে এটা পুড়ে যাবে তার মানে এটা ওই ফিফটি ভোল্টের নিচে যে কোনো ভ্যালুতে এটা কাজ করবে ফিফটি ভোল্ট পর্যন্ত কাজ করবে কিন্তু ফিফটি ভোল্টের ওপরে গেলে পরে ও আর কাজ করবেন এটা পুড়ে যাবে বা ব্লাস্ট হবে ক্যাপাসিটির ক্ষেত্রে বাজে জিনিস যেটা সেটা হলো ভোল্টেজ বেশি যদি হয় এটা যদি কানেকশন ভোল্টা পাল্টা দাও তাহলে এই জিনিসগুলো ব্লাস্ট করে এটা হচ্ছে ক্যাপাসিটরের একটা বড় ঝামেলা তো তাহলে আমরা এরপরে এগুলোর ভ্যালু যেটা বলেছিলাম এগুলোর ভ্যালু হচ্ছে আমাদের মানে স্ট্যান্ডার্ড একটা ভ্যালু থাকে এটা হয়তো বা টেন ন্যানো ফেরাট টোয়েন্টি ন্যানো ফ্যারাড এরকম ন্যানোফেরাট রেঞ্জ এই গুলো হয় গ্যাং ক্যাপাসিটার গুলো ভ্যালু হয় এবং এটা চিরো তো ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত যে কোনো ভ্যালু তুমি সিলেক্ট করতে পারো এই শ্যাবটা ঘুরিয়ে আর কি এই স্যাব ঘুরিয়ে অথবা টিমারের এই স্ক্রুটা ঘুরিয়ে অথবা গ্যাং ক্যাপাসিটরের এই স্যাপটা ঘুরিয়ে এগুলো আর কি আর এখানে যেটা নন পোলার ক্যাপাসিটার ছিল এই নন পোলার এর মধ্যে ওয়ান জিরো ফোর এখানে আবার ওয়ান জিরো টু 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 এরকম ধরনের কিছু ভ্যালু থাকে এই ভ্যালুগুলো আসলে কোন মাইক্রোফেরাড ইউনিট বা পিক্রোফেরাড ইউনিটে ডাইরেক্টলি নাই এটা আসলে একটা কোডিং ভাবে আছে কারণ এগুলোর যে সাইজ এই সাইজগুলো নিয়ে আমাদের লেখাগুলো ঠিক মতো বোঝা যায় আমরা এই কারণে এটা লেখা লিখতে পারি কিন্তু এরকম ধরনের যে ক্যাপাসিটার গুলো এটাতে আমরা লেখা যদি এরকম ভাবে এত এত বড় যদি লিখতে চাই তাহলে এখানে অতখানি আটবে না বা আটলেও পারো এটা আমাদের যে পরিমাণ সাইজ হবে ফন্টের আমরা এটা খালি চোখে দেখতে পাবো না তো এই কারণে করা হয় কি এখানে কোডিং সিস্টেম ইউজ করা হয় রেজিস্টারের মতো আমরা রেজিস্টারে যেরকম হবে এই যে কালার কোড ইউজ করেছিলাম কারণ হলো যে এটার বডি এত ছোট আমরা এখানে আমরা কিছু লিখতে গেলে বা এটা ভিজিবল হবে না খালি চোখে এই কারণে আমরা কালার কোড এখানে ইউজ করেছিলাম এখনো তাই একই রকম ভাবে কোডিং সিস্টেম ইউজ করা হয় এবং এটা সম্পর্কে আমরা সামনে বলি এটা হলো আমাদের সেই নন পোলার ক্যাপাসিটার গুলা এখানে দেখো ওয়ান জিরো জিরো এটার ভ্যালু মানে হলো যে এখানে যে ভ্যালুগুলো আছে এটা অনেক আগের মতোই যে প্রথম দুই ডিজিট একই রকম ভাবে বসে যাবে এবং তারপরে সব লাস্টে যেটা আছে এটা আমাদের মূলত মাল্টিপ্লায়ার এটা করে যা হবে সেই ভ্যালুটা হচ্ছে পিকো ফেরাড ইউনিট আগে যেরকম ভাবে ছিল এটা আমরা কি করেছিলাম এসএমডি রেজিস্টোর ক্ষেত্রে এসএমডির জন্য যেটা বলেছিলাম এটা আমাদের প্রথম ডিজিট এটা সেকেন্ড ডিজিট আর থার্ড ডিজিট আমাদের মাল্টিপ্লায়ার মানে ওয়ান জিরো ইন্টু টেন ডি পার টু এই এত ওহম এটা ইউনিট ছিল ওহমে কিন্তু এখানে এটা বেজ ইউনিট যদিও ফেরাড কিন্তু আমরা এখানে বেজ ইউনিট এটা দিই না এটা কনভেনশন হলো এটা হচ্ছে আমাদের যা হবে মানে এটাকে ওইভাবে ভ্যালু ভাঙিয়ে যা হবে এটা হচ্ছে পিকো ফেরাড ইউনিটে ভ্যালুটা হবে তো এই ওয়ান জিরো জিরো এই কথাটা মানে হলো ওয়ান জিরো ইন্টু টেন টু ডি পার জিরো তাহলে এটা কত হবে এটা আসলে হচ্ছে টেন টু ডি পার মানে জিরো মানে তো ওয়ান আর কি তাহলে এটা হচ্ছে টেন পিকো ফেরাড টেন পিকো ফেরাড থেকে আমরা মাইক্রো ফেরাডে কনভার্ট করতে পারি এটা কনভার্সন সিরিজটা এখানে দেওয়া আছে এটা দেখবা এটা সম্পর্কে না জানা কারো কথা না তোমরা ফার্স্ট ইয়ার এটা পড়েছি তারপরে ওয়ান জিরো ওয়ান তাহলে একই রকম ভাবে ওয়ান জিরো টেন টু ডিপার ওয়ান তাহলে টেন টু ডিপার ওয়ান মানে হলো টেন তাহলে কি গুণ করা এটা হান্ড্রেড তাহলে হান্ড্রেড পিকো ফেরাড এর ভ্যালু হচ্ছে হান্ড্রেড পিকো ফেরাড তারপর এটা হচ্ছে ওয়ান জিরো টু মানে টেন টু ওয়ান জিরো ইন্টু টেন টু ডি পার টু মানে হলো মানে এটা হচ্ছে এক হাজার এক হাজার পিকো ফেরাড এইভাবে আমাদের মূলত এই ভ্যালুগুলো চলে আসছে তাহলে আগে যেটা দেখলো টু 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 এর মানে হলো টু টু ইন্টু টেন টু ডি পার টু তাহলে এটা হচ্ছে মূলত বাইশশো তাই না বাইশশো পিকো ফেরাড এরকম ধর এইভাবে ভ্যালুগুলো ডিফাইন্ড হয় এবং তার নিচে যে একটা লিখো ভোল্ট লিখা আছে দেখো দুইশো পঞ্চাশ ভোল্ট এই দুইশো পঞ্চাশ ভোল্ট মানে হলো এটার ম্যাক্সিমাম অপারেটিং ভোল্ট হচ্ছে দুইশো ভোল্ট এই পর্যন্ত এটা কাজ করবে তার নিচে হলেও কাজ করবে তবে ওপরে গেলে এটা আর কাজ করবে না এটা তখন ব্লাস্ট হবে এই হচ্ছে আমাদের ক্যাপাসিটরের কথা সেই মানে কি এই কে হচ্ছে আমাদের এটার কি ধরনের ম্যাটেরিয়ালে তৈরি তোমার যে ক্যাপাসিটর গুলো অনেক ধরনের ম্যাটেরিয়াল দেয়া হয় সিরামিক টাইপের হতে পারে তোমার এটা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর হতে পারে তো এটা কি ধরনের ম্যাটেরিয়াল তার উপর ভিত্তি করে কে যে ইউ এ ধরনের কিছু ক্লাসিফিকেশন করা হয় তো আমাদের এগুলো আপাতত দরকার নাই আমাদের সবগুলো যেটা করি এটা সাধারণত তোমার যে সিরামিক টাইপের ক্যাপাসিটি হয় আমাদের এগুলো আমাদের এই ভ্যালুগুলো জানলেই হবে এই যে 104 আর যে ভোল্টেজ যে লেখাটা থাকবে এগুলো বুঝছো জি স্যার আচ্ছা তারপরে হলো এটার যে এসএমডি যে ডিভাইসটা এসএমডি ডিভাইস যদি হয় তাহলে এটা এরকম ধরনের হয় এখানেও আমাদের কোডিং সিস্টেম আছে তো এগুলো আমাদের প্র্যাকটিক্যাল এটা লাগে না কিন্তু আমরা এটা জাস্ট এস এম এর মধ্যে নিয়ে আসছি কারণ হলো যেহেতু আমাদের পরবর্তী ইলেকট্রনিক্স জেনারেশন যেটা এটা মূলত এসএমডি এর উপরে বেজ করে হবে মানে হচ্ছে আর কি তো আমাদের এগুলো আসলে এটা খুব একটা মানে অল্প কিছু সময় পরে হয়তো বা এগুলো কমিটেড হয়ে যাবে এগুলো সেভাবে কাজ করবে তখন আমাদের এই এস দিয়ে কাজ করতে হবে তো এখন পর্যন্ত এটা খুবই ভালো একটা বিষয় আমাদের যে কোনো প্রজেক্টের জন্য যে কোনো হ্যান্ডমেড প্রজেক্টের জন্য আমরা এই ধরনের ডিভাইস গুলো ইউজ করি কারণ এই যে এসএমডি ডিভাইসগুলো এটা অনেক সফিস্টিকেটেড এটা কম্পিউটারাইজড ইয়া আছে আমাদের এটা খুব একটা করা সহজ না এই কারণে আমরা এগুলা খুবই তাড়াতাড়ি যে এটা অমিটেড হয়ে যাবে এমনও না বেশ সময়ের সাপেক্ষে ব্যাপার হবে আর কি তো ক্লাসের সময় কতক্ষণ আছে আচ্ছা যাক তাহলে আমরা এর পরের স্লাইডে যাই তাহলে এখানে দেখো এটা যে কোডিং সিস্টেম আমরা বললাম সে কোডিং সিস্টেম এরকম ভাবে কোড নাম্বার দিয়েও হয় আবার কালার দিয়েও হতে পারে কালার কোডিং সিস্টেমের যে ভ্যালুটা এটা হলো আমাদের একদম উপরের যে জিনিসটা থাকবে দেখো এখানে টার্মিনাল গুলো হচ্ছে এটা এই টার্মিনাল টলারেন্স ব্যান্ড মাল্টিপ্লায়ার তারপরে টলারেন্স ব্যান্ড আর এরপরে যদি কোনো একটা ব্যান্ড থাকে এটা হচ্ছে ভোল্টেজ ব্যান্ড যেমন এর পরে আছে এখানে এটা হচ্ছে ফার্স্ট ব্যান্ড এটা সেকেন্ড ব্যান্ড এটা মাল্টিপ্লায়ার এটা টলারেন্স তারপরে ভোল্টেজ এভাবে এটা কাজ করবে আর কি তো আমরা হলুদ কালারের ভ্যালু কি জানি হলুদের ভ্যালু হচ্ছে ফোর আমরা জানি তাহলে প্রথম ব্যান্ড হলো ফোর আমরা এখানে ফোর লিখলাম তারপর হচ্ছে এটা ভায়োলেট ভায়োলেটের জন্য আমরা জানি এর ভ্যালু হচ্ছে সেভেন তাহলে এখানে সেভেন তারপর হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ এর ভ্যালু হচ্ছে আমরা জানি থ্রি তাহলে এই ফোর সেভেন ইনটু টেন টু পার থ্রি তাহলে এত পিকো ফেরাড হওয়ার কথা তাহলে পিকো ফেরাড থেকে আমরা যদি ন্যানো ফেরাডে যাই পিকো থেকে ন্যানোর মধ্যে কনভার্সন হলো এক হাজারের একটা ফ্যাক্টর আছে আমরা যদি এখান থেকে এখানে যে এক হাজার দিয়ে আমাদের ভাগ করতে হয় তাই না তাহলে এই পিকোতে এক হাজার দিয়ে যদি ভাগ করো তাহলে তুমি নিরানব্বই পাবা তাহলে ওই এক হাজার যদি চলে যায় তাহলে এটা শুধু সাতচল্লিশ থাকে সাতচল্লিশ নিরানব্বই ফ্যারাড আসলে এটা ছিল সাতচল্লিশ হাজার পিকো ফ্যারাড এই সাতচল্লিশ কে তুমি এক হাজার দিয়ে ভাগ করলা নিরানব্বই ফ্যারাডে যাওয়ার জন্য তাহলে এটা হলো সাতচল্লিশ নিরানব্বই ফ্যারাড এটা হচ্ছে আমাদের এই ক্যাপাসিটারের ভ্যালু এবং টলারেন্সটা কত টলারেন্স হচ্ছে আমাদের যে হোয়াইট হোয়াইটের টলারেন্সের মানে হলো এটা হচ্ছে টেন পার্সেন্ট টলারেন্স এই কালারের এই টলারেন্সের ভ্যালুগুলো চেঞ্জ হয় রেজিস্টারের ক্ষেত্রে এর ক্ষেত্রে টলারেন্সের ভ্যালুগুলো একটু চেঞ্জ হয় এটা আমাদের হোয়াইট মানে হলো টেন পার্সেন্ট মানে এটার এমনি ভ্যালু কিন্তু নাইন হোয়াইটের ভ্যালু নিজে নাইন কিন্তু এটা যখন টলারেন্স ব্যান্ডে আছে এটা কিন্তু এ ভ্যালু হয়ে যাচ্ছে টেন পার্সেন্ট আর ভোল্টেজ এর জন্য এখানে আছে রেড কালার রেড এর এমনি যে ভ্যালু হচ্ছে টু কিন্তু এখানে ভোল্টেজ ব্যান্ডে যখন থাকবে এ টু মানে হলো এটা দুইশো পঞ্চাশ ভোল্ট আড়াইশো ভোল্ট এরকম ভাবে এই কালার কোডগুলো দেওয়া হয় তো আমাদের কালার কোডিং এর সিস্টেমটা তোমরা এটা জেনে রাখো যে এভাবে আমরা কালার কোডে লিখতে পারি তবে আমাদের প্র্যাকটিক্যাল যেগুলো থাকবে এটা এরকম ধরনের নাম্বার দিয়ে কোডিং করা থাকবে আমাদের কোডিংটা ভাঙা যাবে কিভাবে এটা প্রথম ডিজিট একই রকম ভাবে থাকবে পরের ডিজিট মানে তিন নাম্বার ডিজিট হচ্ছে মাল্টিপ্লায়ার এবং এটাকে মাল্টিপ্লায়ার করার পরে যা হবে এটা হচ্ছে পিকো ফের ইউনিটে ভ্যালুগুলো হবে আরকি আর কালারের সম্পর্কে আরো যদি ডিটেলস জানতে চাও তাহলে পরের স্লাইড এটা আমরা যে বিভিন্ন ধরনের ক্যাপাসিটি তোমাদের একদিন কোয়েশ্চেন যে যে টাইপ কে টাইপ এল টাইপ এগুলো আসলে কি বোঝায় এগুলো ওই আলাদা আলাদা ভোল্টেজের জন্য মানে ওই যে সিরামিক টাইপ যে এখানে দেখো নিচে এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর ক্যাপাসিটর ধরনের আলাদা আলাদা কি মানে কোন ম্যাটেরিয়ালের ক্যাপাসিটর এই ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে এটাকে যে টাইপ কে টাইপ এল টাইপ এরকম ধরনের ক্লাসিফিকেশন করা হয় এবং তার জন্য ভোল্টেজের রেঞ্জ আলাদা হয় মানে অপারেটিং ভোল্টেজ কেমন হবে সেটা আলাদা হয় এবং এই ভোল্টেজের রেঞ্জটা এরকম ভাবে দেওয়া আছে বুঝছো যে টাইপ হলে পরে এই ব্ল্যাক মানে হলো ফোর টাইপ হলে ব্ল্যাক মানে হান্ড্রেড এল টাইপ এটা ব্ল্যাক এর কিছু থাকবে না এম টাইপ মানে হলো ব্ল্যাক মানে টেন এরকম ধরনের আলাদা আলাদা থাকে তবে এটা আমাদের আমাদের ল্যাবের জন্য প্রয়োজন নাই যেহেতু আমাদের এখানে একটা কালার কোড বললাম এই কারণে এই স্লাইড টা চলে আসছে আর কি এটা মনে না রাখলেও তোমাদের চলবে আপাতত তবে কেউ আগ্রহী হলে এটা দেখতে পারো আমরা তারপরে স্লাইড এ যাই এ পর্যন্ত কারো কোনো কঠিন মনে হচ্ছে কিনা বা ভালো লাগছে কিনা আচ্ছা কঠিন মনে হচ্ছে কার এখন পর্যন্ত একটু বলো হাত তুলতে পারো কঠিন কি মনে হচ্ছে কার মনে হচ্ছে না সহজ মনে হচ্ছে কার একটু হাত তোলো মোটামুটি সহজ মোটামুটি সহজ না মোটামুটি সহজ বলতে কি আসলে খুব সহজ তোমাদের একটু যে আগের মানে যে ধারণা ছিল যে অনেক কঠিন এটার জন্যই অনেকখানি কঠিন হয়ে আছে এখন পর্যন্ত কিন্তু আসলে কঠিন না জিনিসটা আসলে খুবই সহজ এবং মজার বিষয় আচ্ছা আমরা তাহলে এরপরে যেটা ডায়োডের কথা চলে আসছি ডায়োডস যেটা আমরা বলেছি স্লাইডে আমাদের এটা হচ্ছে ডায়োডের প্রথম মানে একদম বেসিক সাইন হচ্ছে এটা এটা কিভাবে হয় আমাদের কনভেনশনাল কারেন্টের ডিরেকশন অনুযায়ী এই ডায়ডের ডিরেকশনটা দেওয়া এই যে এটা হচ্ছে আমাদের এডি ক্যারোটা দেখাচ্ছে তার মানে হলো কারেন্টের যে ডিরেকশন আমরা জানি কনভেনশনাল ডিরেকশন আর কি অ্যাকচুয়াল ডিরেকশন এটা যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায় এখানে এটা হচ্ছে মূলত পি টাইপ মানে হলো এটা অ্যানোড এবং এটা হচ্ছে এন টাইপ বা এটাকে বলা হয় ক্যাথোড এটা হচ্ছে এমনি জেনারেল ডায়োড বা রেকটিফায়ার ডায়োডকে রেকটিফায়ার বলা হয় রেকটিফায়ার বলার কারণ হলো এটা রেকটিফাই করতে পারে সিগন্যাল রেকটিফাই করতে পারে মানে এটা পরিশোধন করতে পারে বলা যায় আর কি আমরা অনেক ধরনের সিগন্যাল যদি থাকি সেখান থেকে এক ধরনের মানে এক ধরনের ফেজের সিগন্যালকে আমরা নিয়ে আসতে পারি যে কোনো একটা সিগন্যাল যদি এসি হয় তাহলে সেখানে নেগেটিভ ফেজ পজিটিভ ফেজ দুটোই থাকে আমরা সেটাকে এরকম ভাবে ইলেকট্রিফায়ার দিয়ে শুধুমাত্র যেকোনো একটা ফেজ হয় শুধু নেগেটিভ অথবা শুধু পজিটিভ এই ফেজগুলো আমরা এখান থেকে আলাদা করতে পারি তো এই হচ্ছে আমাদের মূলত ক্যাপাসি বা আমরা তারপরে দেখো এখানে যে এটা দেখাচ্ছে যে স্টেট লাইন যেটা এই এটা এই স্ট্রিট লাইন টার উপর আলা মানে ভিত্তি করে আমরা এটা কলে অনেকগুলো ভাগে ভাগ করতে পারি যেমন এটা যদি এরকম ভাবে যে বামে আসলো তারপর আমরা এটাকে আমরা শর্ট কি ডায়োড বলি এটা যদি বামে না উপরে যদি না যায় এখানে যে শুধু বামে গেলো উপরে যদি শুধু ডানে গেলো এটাও যদি হয় তাহলে এটা হচ্ছে আমাদের জেনার ডায়োড তারপর এটা থেকে যদি একটা অ্যারো বাইরে যাচ্ছে বোঝাই তার মনে হয় এরো মানে হলো আমরা জানি যেটা মানে এরো মানে এমনি সিঙ্গেল এ্যারো হলে ভ্যারিয়েবল হয় ডাবল এরো মানে হয় এটা হচ্ছে লাইট এর ব্যাপার আছে এই লাইটটা যদি বাইরে দিকে যায় তার এখান থেকে লাইট জেনারেশন হবে এবং সেটা বাইরের দিকে যাবে আর অ্যারোটা যদি ভিতরের দিকে হয় মানে ওই ডিভাইসের দিকে যদি হয় তার হলো যে লাইট যদি বাইরে থেকে এখানে এসে পড়ে তাহলে কিছু একটা এখানে হবে এরকম কিছু একটা বোঝাই তো এরপরে আরো কিছু ডায়ড আছে টানেল ডায়ড ভ্যারি ক্যাপ সকলি এগুলো আমাদের খুব একটা দরকার নেই এগুলো আমরা ইউজ করি না আমাদের সচরাচর লাগে হলে এই পর্যন্তই তো আরো আছে সেটা হচ্ছে এসিয়া যেটা বলা হয় সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার এটা আমাদের দরকার হয় যদি আমাদের ল্যাবে আমরা এটা কখনোই দেখবো না আমাদের এগুলো নাই সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার কিন্তু এটা প্র্যাকটিক্যাল আমাদের দরকার হতে পারে বাস্তবে যদি কোনো আগ্রহী হয় ইলেকট্রনিক্সে এটা দরকার হয় সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার আর এরপর হলো ব্রিজ রেকটিফায়ার তোমরা ব্রিজ রেকটিফায়ার সম্পর্কে সেকেন্ড ইয়ার ল্যাবে পড়েছো তাই না ব্রিজ রেকটিফায়ারে পড়েছিল না ফিল্টার ব্রিজ রেকটিফায়ার পড়েছো আমরা ওই চারটা রেক্টিফেয়ার কে বা চারটা ডায় যদি এরকম কম্বিনেশনে লাগাই যে দুইটা টাইপ একই সাথে এন একই সাথে তারপরে ওই ওই একটা যে পি এন গুলো লাগানো হলো এটা এটা পি পি আর আর এন এন এরকম ভাবে একটা নেটওয়ার্ক তৈরি করা হয় এটাকে আমরা বলি যে রেকটিফায়ার এটাকে ব্রিজ একটি বলা হয় যেখানে তুমি যদি একটা এসি সিগন্যাল দাও দুই প্রান্তে তাহলে এখান থেকে তুমি কনস্ট্যান্টলি এদিকে একটা পজিটিভ একটা নেগেটিভ টার্মিনাল তুমি পাবা এটা ব্রিজ রেকটিফায়ার বলা হয় মানে এটা ফুল ব্রিজ ব্রিজ একটি ব্রিজ রেকটিফায়ারও হয় এর চারটা ডায়ড দিয়ে যদি হয় এটা হচ্ছে ফুল ব্রিজ রেকটিফায়ার আর যদি দুইটা ডায়ড দিয়ে যদি হয় এটাকে আমরা বলি একটা ডায়ড যদি হয় তাহলে এটা হচ্ছে আমাদের হাফ ব্রিজ রেকটিফায়ার তো ফুল ব্রিজ আর হাফ ব্রিজের মধ্যে পার্থক্য হলো এটা ফুল ওয়েভে মানে এসি ফুল ওয়েভে কাজ করে আর হাফ ব্রিজ রেকটিফায়ার মানে হলো হাফ ওয়েভে কাজ করবে বাকি হাফ ওয়েভ এটা ইনঅ্যাকটিভ থাকবে তো যাক আমরা এটা সেকেন্ড ইয়ার ল্যাবে এটা পড়েছে সরি না সেকেন্ড ইয়ার না এটা তোমরা থার্ড ইয়ার ল্যাবেই পড়বে সরি আমি এটা ভুল বলেছি এটা তোমরা থার্ড ইয়ার ল্যাবেই পাবা ব্রিজ রেক্টিফায়ার যাক তাহলে আমরা ওই রেক্টিফায়ারটা যদি বাস্তবে দেখি তাহলে বাস্তবে দেখলে যে নিচের এই চিহ্নটা এরকম ডিভাইসটা হয় দেখতে মূলত বা এটার মতো হয় এটার মতো হয় এগুলো হলো আমাদের এমনি জেনার রেক্টিফায়ার গুলো এটা রেক্টিফায়ার ডায়োড বলতে পারো শর্টকি ডায়োড হ্যাঁ টানেল ডায়োড এগুলো সবগুলোই মূলত এই যে এরকম ধরনের দেখতেই হবে একই রকম দেখতে তাই একটু কম বেশি কোনোটা হয়তো একটু মোটা স্বাস্থ্যকর স্বাস্থ্যবান আর কি কোনো একটু ঠিক না তো এই ধরনের মূলত সাইজ হয় আর এইরকম ধরনের যে জিনিসগুলো দেখতে হয় এটা মূলত জেনার ডায়োডের এ ডায়ড গুলো এরকম ভাবে রাখে কিছু ডায়োডো এরকম ভাবে দেখতে হয় মানে এই যে ভিতরে লাল কালার কাচের এরকম ভাবে কোটিং দেওয়া থাকে এটা সাধারণত জেনার ডায়ড তাছাড়া এমনি ডায়োডো এরকম ভাবে হতে পারে তো এই হচ্ছে আমাদের মূলত বিভিন্ন ধরনের ডায়োড ডায়োডের কাজ কি ডায়োডের কাজ হলো আমাদের এটা যেকোনো একটা দিকে কারেন্ট ফ্লো হতে দেয় একটা দিকে কারেন্ট ফ্লো বাধা দেয় যদি এটা এলইডি হয় তাহলে এটা লাইট মানে এখানে তৈরি হয় লাইট এখান থেকে বের হয় আর যদি এটা এলইডি না হয় যদি ফটো ডায়োড হয় ফটো এই যে এটা যেটা বলেছিলাম এটা লাই লাইট চেঞ্জ করতে পারে লাইট যদি এখানে আসে তাহলে এটাতে কারেন্ট ফ্লো হবে যদি লাইট না আসে তাহলে কারেন্ট ফ্লো হবে না বা কারেন্ট ফ্লো যদি মানে লাইট যদি আসে তাহলে কারেন্ট ফ্লো হয়তো বাড়বে লাইট ফ্লো না থাকলে কারেন্ট ফ্লো কমবে এই এই বিষয়গুলো কন্ট্রোল করা হল ফটো ডায়োর্ডে আচ্ছা তো আমাদের এই যে এই এলইডি কথা যেটা বললাম এলইডি হচ্ছে মূলত এটা এটা লেজার ডায়োড হয় লেজার ডায়োড এক ধরনের ডায়োড আর কি এই যে এটা হচ্ছে আমাদের আবার লেজার ডায়োড তোমরা কি এমনি ডায়োড মানে এই এলইডি দেখেছো যে এই বাম দিকে যে ছবিটা এখানে দেখছ এই এলইডি কি তোমরা বাস্তবে দেখেছো কেউ কোথাও হ্যাঁ স্যার জি স্যার ও তো সবাই দেখেছো গ্যাস লাইট দেখতে স্যার গ্যাস লাইটে দেখেছো হ্যাঁ আচ্ছা সিলেরা কাছে এটা দেখে যাচ্ছে ভালো আশা করি গ্যাস লাইট তো ভালো কাজে ব্যবহার করো যাক তাছাড়া আর কেউ ফোনের চার্জারে থাকে ফোনের চার্জারে থাকে হ্যাঁ আরেকটা জিনিস থাকে হলো টিভি রিমোট এ থাকবে দেখবে টিভি রিমোটের সামনে একটা এলইডি র থাকে দেখবেন হ্যাঁ তো ওখান থেকে আলো বের হতে তোমরা দেখো না কিন্তু আলো আসলে বের হয় আলোটা আসলে ইনফ্রারেড সিগন্যাল আকারে বের হয় বলে আমরা খালি চোখে দেখতে পারি না কিন্তু মোবাইলের ক্যামেরা দিয়ে যদি দেখো তাহলে এটা দেখতে পাবো কারণ মোবাইলের ক্যামেরা ইনফ্রারেড দেখতে পাই আমরা ইনফ্রাডেট দেখতে পাই না এই যে এই জিনিসটা হলো আমাদের মূলত এলইডি তুমি যদি এখানে পটেনশিয়াল সাপ্লাই দাও তাহলে এখান থেকে লাইট বের হবে এবং পটেনশিয়াল যদি সাপ্লাই দাও এটা আবার যেকোনো ভাবে দিলে হবে না এটা পজিটিভ নেগেটিভ টার্মিনাল আছে এই যে এই যে বড় প্রিন্ট যেটা এটা হচ্ছে পজিটিভ আর ছোট প্রিন্ট হল নেগেটিভ এভাবে যদি সাপ্লাই দাও তাহলে এটা লাইট বের হবে আর যদি এপোলাইট চেঞ্জ করে দাও তাহলে এটা কাটবে না কিন্তু লাইটও বের হবে না এই আর কি আরেকটা হচ্ছে এই লেজার লেজার হলো খুবই শক্তিশালী লাইট তোমরা জানো এটা এত পরিমাণ শক্তিশালী এটা দিয়ে অনেক মারাত্মক অস্ত্র পর্যন্ত বানানো সম্ভব অনেক শক্তিশালী মেটাল কাটার পর্যন্ত বানানো সম্ভব মানে যেসব এক ইঞ্চি দুই ইঞ্চি মেটাল সিট মনে করো এটা কাটতে গেলে পরে একদিন দুই দিন লাগবে এটা লেজার দিয়ে তুমি অনায়াসে চোখের মুহূর্ত মানে মুহূর্তের মধ্যে এটা কেটে ফেলতে পারো আর কি তো এত শক্তিশালী লেজার মানে তৈরি করা সম্ভব এই দিয়ে তো যাই হোক আমরা তারপরে টার্মে যাই এলইডি কে আমরা আরেকটু এখানে ফোকাস করেছি আর কি এলইডি যদি দেখো এটার ভিতরের ডায়াগ্রামটা দেখতে এরকম এলইডি এর মূল যে ডায়োডটা এটা মূলত একদম এখানে দেখো গোল একটা জিনিস আছে এটা হচ্ছে মূলত আমাদের এখানে এই ডায়োডটাই মূলত এখানে আছে বাকিটা পুরোটাই এর এনক্লোজার কিছু আছে এটার স্ট্যান্ড কিছু আছে এটা কাভার কিছু কানেক্টর এরকম কিন্তু মূল জিনিসটা হলো এই জায়গাটা আছে একদম ডটের মতো আর এই যে তারের মতো যেটা দেখাচ্ছে এটাকে অনেকে ফিলামেন্ট বলে মনে করে এলইডি সামনেতে দেখতে পারে একটা তারের মতো দেখবা অনেকে এটা ফিলামেন্ট মনে করে আমি নিজেও মনে করতাম একসময় তো আসলে এটা ফিলামেন্ট না এটা হচ্ছে আমাদের একটা কানেক্টিং ওয়্যার এই যে ডায়োডটা আছে সেই ডায়োডের কানেক্টিং ওয়্যার হচ্ছে এটা মূল ডায়োডটা থাকে এখানে যেটা রিফ্লেক্টর ক্যাভিটির মধ্যে এখানে একটা থাকে আর কি এবং এখান থেকে লাইটটা বের হয় তো এটা খুবই সূক্ষ্ম থাকে যাতে করে লাইটটা এখান থেকে বের হতে কোনো সমস্যা না হয় এবং এটাকে যদি দেখো তাহলে এটা এরকম দেখানো যাবে এবং দেখা যাচ্ছে এখানে দুইটা পিন এখানে আবার দেখা যাচ্ছে যে পিন এই চারটা পিন এর কারণ হলো এটা হচ্ছে আর জিবি বলা হয় রেড গ্রিন ব্লু এলইডি কারণ একটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল আর বাকি তিনটা হচ্ছে রেড এর জন্য পজিটিভ এর জন্য পজিটিভ গ্রিন এর জন্য পজিটিভ তাহলে নেগেটিভ এর সাথে এই পজিটিভ যদি নাও তাহলে হয়তোবা রেড জ্বললো এই ব্লু এটার সাথে যদি তুমি এটা নাও তাহলে হয়তোবা ব্লু জ্বললো এটার সাথে যদি এটা নাও তাহলে হয়তো বা গ্রিন জ্বললো এইভাবে এটা কন্ট্রোল করা হয় এবং কতখানি জ্বলবে কতখানি ইন্টেন্সিটি হবে এটা কন্ট্রোল করা যায় ভোল্টেজ কতখানি দিচ্ছে তার উপরে আর আরেকটা ভালো কথা হলো এই এলইডি কে অন করার জন্য মানে তুমি যে কোনো ভোল্টেজ দিলে কিন্তু হবে না এটা সাধারণত 3 ভোল্টের হয় অথবা 1.5 ভোল্টের হয় তো তুমি এই 3 ভোল্টের যে এলইডি সেখানে তুমি যদি 1 ভোল্ট দাও তাহলে এটা অনই হবে না কারণ ওই ডায়োডটা মানে কারেন্ট ফ্লো করার জন্য মিনিমাম একটা ভোল্টেজ দরকার হয় এটা তোমরা পড়বা বা পড়েছো সেকেন্ডারি ল্যাবে ডায়োডের জন্য তো মিনিমাম যে ভোল্টেজ এটা সাপ্লাই মানে পার করার পরে এটা কারেন্ট ফ্লো শুরু হবে যখনই কারেন্ট ফ্লো হবে তখনই সেটা লাইট এমিট করা শুরু করবে তার আগে পর্যন্ত এটা কোনো লাইট এমিশন এখানে হবে না তো তারপরে ইন্ডাক্টর ইন্ডাক্টরের স্লাইডটা মনে হয় আজকে সময় হবে না একটা সাত বাজে এগারোটা সাত বাজে আমাদের একটা ক্লাস আছে মানে তোমাদের নেই আমার একটা ক্লাস আছে আজকের পরে তো এখানে এই লাইটের এর দেখো এলইডি এত সুন্দর একটা ডিভাইস এত সুন্দর ডিভাইস এর পরেও যদি মনে করো যে ইলেকট্রনিক্স কঠিন তাহলে তো মানে খুবই হতাশাজনক আর কি একটা ফুল যতখানি সুন্দর তার থেকে বেশি সুন্দর হলো এই এলইডিটা এবং আমার কাছে সব থেকে আকর্ষণীয় মনে হয় এলইডি কে ইলেকট্রনিক্স এর বিভিন্ন ডিভাইস এর মধ্যে আর কি কত সুন্দর জিনিস দেখতে আমরা তাহলে এই পর্যন্ত এলইডি পর্যন্ত পড়লাম আজকে কালকে আমরা এখান থেকে তারপরে শুরু করব কারো কোনো প্রবলেম আছে কিনা এই পর্যন্ত এলইডি স্লাইড পর্যন্ত আমাদের কারো কোনো সমস্যা আছে কিনা সম্ভবত নাই তো তাহলে আমরা কালকে আবার ইনশাআল্লাহ সকাল 9টা থেকে 9:15 থেকে শুরু করব আর কি তো ভালো থাকবেন সবাই আমি তাহলে মিটিং এখানে ক্লোজ করছি